নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সমস্ত বাঙালির অতি জনপ্রিয় একটি রেসিপি। এটির নাম হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। তো চলুন রেসিপিটি শুরু করি। তো সবার প্রথম চিংড়ি মাছের মালাইকারি বানাবার জন্য আমি গ্রেভিটার প্রিপারেশন করব। তার জন্য আমি একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি 8টা কাজু, 3টে বড় সাইজের পেঁয়াজকে আমি মোটা মোটা পিস করে কাট করে নিয়েছি, সেটাও আমি দিয়ে দিলাম। সাথে সাথে আমি এর মধ্যে দিলাম 2 ইঞ্চির মতো একটা আদার টুকরো, 5-6টা রসুনের কলি আর 4-5টা কাঁচা লঙ্কা। এখন একটু জল দিয়ে আমি এটার একটা পেস্ট বানিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমার পেস্টটি তৈরি হয়ে গেছে। এখন আমি এটিকে সাইডে রেখে দেব। আর চিংড়ি মাছের মালাইকারি বানাবার জন্য আমি প্রথমে চিংড়ি মাছগুলি ভেজে নেব। তার জন্য আমি একটা কড়াইয়ে 1 টেবিল স্পুন মাস্টার্ড অয়েলকে গরম করার জন্য রেখে দিয়েছি। আর চিংড়ি মাছগুলিকেও আমি নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখন গরম তেলে সমস্ত চিংড়ি মাছগুলো দিয়ে আমি ভেজে একটা প্লেটে ট্রান্সফার করে নেব। চিংড়ি মাছের আরও অনেক রেসিপি আমার চ্যানেলে আছে, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চেক করতে পারেন। এই দেখুন বন্ধুরা, আমার সমস্ত চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এখন এগুলিকে আমি একটা প্লেটে ট্রান্সফার করে নেব। আমার সমস্ত চিংড়ি মাছগুলিকে একটা প্লেটে ট্রান্সফার করা হয়ে গেছে। এখন আমি সেম তেলে গ্যাসের ফ্লেমটা লো করে এর মধ্যে দিয়ে দেব একটা বে লিভস আর সমস্ত রকম হোল স্পাইসেস গরম মশলা, যেমন দারচিনি, ইলাইচি, লং, ব্ল্যাক পেপার, জাবিত্রী, এই সমস্তগুলিকে আমি দিয়ে দেব। দিয়ে এগুলিকে আমি 5 সেকেন্ডের জন্য ভেজে নেব। তারপর যে পেস্টটি বানিয়ে রেখেছিলাম সেটি আমি দিয়ে ফ্রাই করব। হাই ফ্লেমে 1 মিনিট ফ্রাই করার পর আমি মিক্সার গ্রাইন্ডার ধুয়ে একটু জল দেব। এই দেখুন বন্ধুরা, আমি 1/2 কাপের একটু কম জল মিক্সার গ্রাইন্ডার ধুয়ে দিয়ে দিয়েছি। আমি এটিকেও মিক্স করে নিয়ে আবারও ফ্রাই করব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো 1 টিস্পুন, সঙ্গে সঙ্গেই আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন জিরে গুঁড়ো। এখন আমি এগুলিকে আবারও মিক্স করে নেব। মিক্স করে সব মশলার সাথে মিশিয়ে ফ্রাই করব। এইভাবে চিংড়ি মাছের মালাইকারি বানালে আপনারা এর স্বাদ কোনোদিনই ভুলবেন না। আপনারা অবশ্যই এইভাবে এই রেসিপিটি ট্রাই করবেন। এখন আমি এর মধ্যে কালারের জন্য দিয়ে দেব 1 টিস্পুনের একটু কম কাশ্মীরি রেড চিলি পাউডার, এটিকেও আমি সমস্ত মশলার সাথে মিক্স করে আবারও ফ্রাই করব। মশলা যত ভালোভাবে ফ্রাই করবেন গ্রেভির কালার ফ্লেভার দুটোই খুব ভালো আসবে। এখন আমি এর মধ্যে একটু দিয়ে দেব নারকেলের মিল্ক, কোকোনাট মিল্ক আমি এর মধ্যে অ্যাড করব। এটি হোমমেড কোকোনাট মিল্ক। এটিকে দেওয়ার পর আমি সবগুলির সাথে মিক্স করে আবারও ফ্রাই করব।
এখন আমি গ্যাসের ফ্লেমটা লো করে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন দহি। এটা দিলে গ্রেভিটা খুব ঠিক হবে। এটিকে দিয়ে আমি সমস্তগুলির সাথে মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। এই দেখুন বন্ধুরা, আমার মশলাটি খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব 1 কাপ কোকোনাট মিল্ক। রেসিপিটি ভালো লাগলে রেসিপিটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনারা যদি আমার এই রেসিপিটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো ফেসবুক পেজটিও ফলো করার অনুরোধ রইল। এখন কোকোনাট মিল্ক দেওয়ার পর আমি এগুলিকে মিক্স করে নেব। আর যে আমি চিংড়ি মাছগুলিকে ভেজে রেখেছিলাম এগুলিকে আমি এর মধ্যে অ্যাড করে দেব। এই টাইম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকবে। আর সঙ্গে সঙ্গে আমি এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ। এই দেখুন, স্বাদ অনুযায়ী লবণ দেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করলাম 1 টিস্পুন গরম মশলা পাউডার। আর অ্যাড করলাম 1 টিস্পুন সুগার। এখন আমি এগুলিকে মিক্স করে নেব। মিক্স করার পর এর মধ্যে আমি 3টে চেরা কাঁচা লঙ্কা অ্যাড করব। এখন আমি এগুলিকে হাই ফ্লেমে 1 মিনিটের জন্য কুক করে নেব। তো দেখুন কত সহজে আমার তৈরি হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি। তো বন্ধুরা, আজকের জন্য এতটাই। থ্যাংকস ফর ওয়াচিং।